এখন আমি রান্না করছি টমেটো দিয়ে মুসুর ডাল ফ্রাই বানাবো। টমেটোগুলো দেখুন ভেজে নিচ্ছি, প্রথমে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, টমেটো ভেজে নিচ্ছি, লঙ্কা ভেজে নিচ্ছি, আর গোটা জিরে ফোড়ন দিলাম, আর গরম তেল, গরম কড়াই, তেলটাকে ভালো করে গরম করেছি, নিয়ে গরম কড়াইয়ে ছেড়েছি। মুসুর ডাল দিলাম, এখন টমেটো দিলাম, আর মটরশুঁটিগুলো দিলাম, আর একটু কাজু কাজু বাদাম দিলাম, আর নুন দিচ্ছি। এখন নুন হলুদ পরিমাণ মতো দিচ্ছি, ভালো করে ভেজে নেবো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে জল দেবো, হ্যাঁ ভালো করে ভেজে নিয়ে আমি জল দিচ্ছি। ফুটে গেল, নরম হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল রান্না আমার। গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম এখন, আর একটু তিল রোস্ট করে ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো আর তিলের রোস্ট ছড়িয়ে দিচ্ছি। আর গরম গরম খেতে অসাধারণ লাগে এটা খেতে।